প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিচিত্র বিশ্বে ঐতিহাসিক স্থানের চতুর্থ এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকের পর্বে আমরা রংপুর বিভাগের গাইবান্ধায়ের পার্শ্ববর্তী জেলা কুড়িগ্রামের কিছু ঐতিহাসিক স্থান ও পর্যটন কেন্দ্রের সম্বন্ধে জানাব। সবাইকে আবারও স্বাগতম বিচিত্র বিশ্বের আরেকটি নতুন এপিসোডে। কুড়িগ্রামে রয়েছে বিশাল জনপদ, তবে এই জনপদ কবে গড়ে উঠেছে তার কোনো সঠিক দিনক্ষণ পাওয়া না গেলেও এই জনপদ যে প্রাচীন তার প্রমাণ পাওয়া গেছে এখানকার প্রাচীন স্থাপনা ও কারুকাজ দেখে। কুড়িগ্রাম জেলাতে প্রাচীন ঐতিহাসিক স্থান ও পর্যটন কেন্দ্র মিলে রয়েছে প্রায় 30টি ভ্রমণ স্পট। আজকের ভিডিওতে আমরা 5টি গুরুত্বপূর্ণ জায়গার কথা জানাব। চলুন শুরু করা যাক। নির্মাণশৈলী ও শিল্প বৈশিষ্ট্য অনুযায়ী সুলতানি ও মোঘল স্থাপত্যকলার সমন্বয়ে নির্মিত এই চান্দমানি মসজিদ। মোঘল আমলের এই মসজিদটির নির্মাণকাল 1584 থেকে 1680 খ্রিস্টাব্দ। এই চান্দমানি মসজিদের দৈর্ঘ্য 40 ফুট এবং প্রস্থ 20 ফুট। এর নির্মাণ কাজে ভিসকাস নামে এক প্রকার আঠালো পদার্থ ব্যবহার করা হয়েছে। এর সামনের দিকে 5 ফুট উঁচু 3টি দরজা আছে। ছাদের উপরে 3টি বড় গম্বুজ আছে যার ব্যাসার্ধ প্রায় 5.5 ফুট। এতে 4টি মিনার ও আরও 16টি গম্বুজ আছে। ভিতরে মেহরাব রয়েছে 3টি। এই মসজিদ চান্দমারি জামে মসজিদ হিসেবে প্রচলিত। এই মসজিদের অবস্থান কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার চান্দমারি গ্রামের মণ্ডলপাড়ায়। উপজেলা সদর থেকে 4 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এর অবস্থান। গাছটির নাম কারো জানা নেই, কত বছর আগে এর জন্ম তাও জানা নেই, তবে সবাই একে অসীম গাছ বলেই জানে। এলাকাবাসীর ধারণা গাছটির বয়স 200 থেকে 300 বছর। তাদের 3 পুরুষ আগের মানুষও এ গাছের জন্ম বৃত্তান্ত বলতে পারেনি। লোকমুখে শোনা যায় এক জাদুকর ভারতের আসাম রাজ্য থেকে গাছটি উড়িয়ে নিয়ে আসেন। আবার কেউ বলে একজন সন্ন্যাসী পশ্চিম দিক থেকে এই গাছের চারা এনে এখানে রোপণ করেন। গাছটি কেউ চেনে না বলে এর নাম অসীম গাছ। এই অসীম গাছটি এখন হিন্দুদের পূজার স্থল। 2 বছর পরপর এখানে জমজমাট পূজা হয়। এই গাছটি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার জয়দেব হায়াত গ্রামে বয়সের ভারে নুজে প্রায় 10% জমির উপর অবস্থিত। কুড়িগ্রাম জেলা সদর থেকে 16 কিলোমিটার দূরে নাগেশ্বরী উপজেলার ভেতরবন্দর উপজেলার ভেতরবন্দর গ্রামে এই ভেতরবন্দর জমিদার বাড়ি অবস্থিত। এটি ইংরেজ আমলের নিদর্শন। এই জমিদার বাড়ির কাঠ নির্মিত বাড়ির অর্ধেকটা এখন আর নেই, অর্ধেকটি ধসে গেছে, বাকি অর্ধেকটা এখন ইউনিয়ন পরিষদের কার্যালয় হিসাবে ব্যবহৃত হচ্ছে। কুড়িগ্রাম জেলার উলিপুরের একমাত্র পিকনিক স্পট টোপামারি পুকুর। এটি শুধুমাত্র উলিপুরের নয়, সম্পূর্ণ জেলার মধ্যে বৃহৎ পিকনিক স্পট। 1980 সালে জন্ম নেয় এই পুকুর। 25 একর জমির এই পুকুরের খনন কাজ শেষ হয় 1981 সালে। এই বিশাল পুকুরে মাছ ও কচ্ছপ চাষ করা হয়। পুকুরের পাড়ে রয়েছে হরেক রকমের গাছ। এই মাছ এবং হরেক রকমের গাছের কারণেই এটি এখন আধুনিক পিকনিক স্পট। এই স্পটে দূরদূরান্ত থেকে অনেক মানুষজন বেড়াতে আসে এর মনোরম পরিবেশের কারণে। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের ভিড় এখানে সব থেকেই বেশি। এই পিকনিক স্পটটির অবস্থান কুড়িগ্রাম জেলার অদূরে উলিপুর উপজেলা থেকে 10 কিলোমিটার দূরে কেসি রোডের পূর্ব পাশে। কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা সদর থেকে 1 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ব্যাপারীপাড়ায় এই শাহি মসজিদ অবস্থিত। এই মসজিদটি দৈর্ঘ্য 32 ফুট এবং প্রস্থ 10 ফুট। মসজিদটি 3 ফুট উঁচু প্রাচীর দ্বারা সুরক্ষিত। মসজিদের সামনে রয়েছে 3টি দরজা, একটি সৌন্দর্যমণ্ডিত প্রবেশ ফটক, 2টি মিনার এবং 4 কোণায় 4টি উঁচু মিনার। এর পাশে আছে আরও 8টি ছোট মিনার। ছাদের মাঝে আছে 3টি বড় গম্বুজ। ধারণা করা হয় এই মসজিদটি 200 বছরের পুরনো। এই মসজিদ মোগল স্থাপত্যের শৈলীতে তৈরি।
তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তবে লাইক বাটনে ক্লিক করুন। আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানান। আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন।